আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো সবাইকে নিয়ে মরিয়মকে নিয়ে অনেক ভালো আছি। তো আজকে আমরা পেঁপে খাবো, আর ওটা মরিয়ম আর আমি।
পেঁপের ভিতরের কালারটা কিন্তু অনেক খুব খুবই সুন্দর, অনেক ভালো লাগে এই ধরনের পেঁপে খাইতে। আমি আবার নরম পেঁপেটা খাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না, কেমন জানি একটা লাগে। তো অনেকেরই পছন্দ নরমটা, কিন্তু আমারটা একটু শক্ত মানে হতে হবে, আর এটা আমার খুব ভালো লাগে। মরিয়ম আব্বু দেখো, পেঁপে খাবে না, খাবে না, হাত দিয়ে সাজাও। তো আমি পেঁপের বিচিগুলো রেখে দিব, আর এই বিচিগুলো আমি শুকাতে দিব এখনই, ভালো করে এভাবে এলে মানে বিচির থেকে মানে বিচি থেকে অনেকগুলো পানি বের হয়, পানিটা বের করে আমি এটা শুকাতে দিব। আর এই বিচি দিয়ে আমরা আবারও বীজ ফলাবো, আর ওইখান থেকে আবারও পেঁপে হবে, আমরা ওই পেঁপেগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে থাকবো আবারও অন্য কোনো দিন। আর এই বিচি এভাবে আমরা রাখি সবসময়, আর এইভাবে মারও দেখছি রাখতে, তো আমিও রেখে দিলাম অল্প কয়েকটা বিচি এখানে। আর আমরা এখন পেঁপে খাবো, মরিয়ম আর আমি, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন অনেক। আর আমরা তো মানে মামি অনেক ভালো আছি, আশা করি আরও ভালো থাকবো, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তো আমার কথা বলার মধ্যে যে ভুলগুলো আছে, ছোটো ছোটো ভুলগুলো, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।